হ্যালো স্টুডেন্ট, আমি অষ্টম শ্রেণীর ছাত্র দিকে বলছি। আজকে আমি তোমাদেরকে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যে অঙ্কটা করাচ্ছি, দেখো হেয়ার স্কুলের অঙ্কটা আমি করাচ্ছি। অঙ্কটা বলেছে কি, একজন কন্ট্রাক্টর জাহাজ থেকে 10 দিনে সম্পূর্ণ মাল নামানোর জন্য 280 জন লোককে নিয়োগ করলেন, কিন্তু 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন অতিরিক্ত লোক নিয়োগ করলে তিনি ঠিকমতো সময়ে কাজটা শেষ করতে পারবেন। আমি অঙ্কটা করছি, দেখো কীভাবে অঙ্কটা করি। দেখো বলেছে একজন কন্ট্রাক্টর জাহাজ থেকে সম্পূর্ণ মাল নামানোর জন্য 280 জন লোক নিয়োগ করলেন, দেখা গেল 3 দিন পরে 1/4 অংশ কাজটি সম্পূর্ণ হয়েছে। আর কত অতিরিক্ত লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে। তাহলে 3 দিনে কত অংশ কাজ শেষ হয়েছে? তিন দিনে মাল নামানো হয়েছে সমান 1/4 অংশ। 1/4 অংশ। অর্থাৎ অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট থাকে 1 বিযুক্ত 1/4 সমান 3/4 অংশ। 3/4 অংশ, এই 3/4 অংশ, 3/4 অংশ, 3/4 অংশ তাকে 7 দিনে করতে হবে, 7 দিনে করতে হবে, করতে হবে। এখন দেখো 1/4 অংশ, 3 দিনে 1/4 অংশ মাল নামান 280 জন। এখন আমি শর্তটাতে আসি, তিন দিনে 1/4 অংশ মাল নামান কতজন? 280 জন লোক, 280 জন লোক। 3 দিনে 1 অংশ মাল নামাতে কতজন লোক লাগবে? তাহলে 200 বেশি লোক লাগবে। তাহলে 280 গুণিত কত? 280 গুণিত 4, দেখো 1/4 তো, 280 গুণিত 4 জন লোক। আর একদিনে 1 অংশ মাল নামাতে কত সময় লাগবে? তাহলে আরও বেশি সময় লাগবে। তাহলে 280 গুণিত 4 গুণিত 3 জন লোক। আর আমাকে কী বলেছে? এরপরে বলেছে যে সাত দিনে 3/4 অংশ মাল নামাতে কত লোক লাগবে? তাহলে কত দেখো, তাহলে 280 গুণিত 4 গুণিত 3 গুণিত 3/7 গুণিত 4। এরপর কাটাকাটি করো, কাটাকাটি করলে এই চারটা কাটা যাবে, আর এই 7টা 47 হবে। তাহলে কত হচ্ছে? 43 120, 360 জন, 360 জন লোক হলো তো, 360 জন লোক হয়ে গেল। কিন্তু আমার অলরেডি আছে কতজন? 280 জন। অতএব তাকে অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে কত? 360 জন বিযুক্ত 280 জন সমান কত? 80 জন লোক।